আজ আমি খাবো ড্রাগন ফ্রুট। আজকে ঘরে আমার চলে এসেছে ড্রাগন ফ্রুট। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি খাবো ড্রাগন ফ্রুট। আজকে ঘরে আমার চলে এসেছে ড্রাগন ফ্রুট। তো এটা আমি কখনো খাবো ভাবিনি, হঠাৎই আমার কাছে একটা সারপ্রাইজ হয়ে গেছে। হঠাৎই আমার বর নিয়ে এসেছে কালকে। তো কালকে রাতে যেহেতু এটা নিয়ে এসেছে, তো আমি তখন কাটিনি। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও বানাবো একটা বানিয়ে, তারপরে এটাকে আমি কাটবো। তো এটা আমি সবসময় অনেকদিন ধরেই দেখছি, তোমার ফেসবুকে বলো ইউটিউবে বলো সবাই কাটছে খাচ্ছে। তো এটা যেহেতু অনেক দাম, তো আমি ওকে বলিনি আনার জন্য। তো ও যে নিয়ে আসবে সেটা আমি ভাবতে পারিনি, হঠাৎই দেখি কালকে নিয়ে এসেছে, আমি সারপ্রাইজ হয়ে গেছি। ওখানে দেখো আমার ছেলে দরজা টকটক করছে। তো চলো গাইস, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটাকে কাটবো, এটাকে খাবো, কীভাবে কাটবো, কী করবো আমি, তো চলো শেয়ার করবো। হয়তো এটা সচরাচর এখনও পর্যন্ত যেহেতু নতুন নতুন এসছে ইন্ডিয়াতে, তো সেইভাবে তোমারা অনেকেই হয়তো খায় না এখনও পর্যন্ত। তো আজকে আমি খেয়ে টেস্ট করে দেখবো কীরকম টেস্ট, আমি এখনও জানি না, তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি। তো চলো এটাকে কাটি। আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা জল, আর এতে নিয়ে নিলাম একটু নুন। এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো। বাটিটা হয়তো হবে না, আমি একটু বড় বাটি নিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। গাইজ, আমি এটাকে নিয়েছি ধুয়ে। এবার আমি এটা যে দেখেছি ভিডিওতে যেরকম, যে খুবই সুন্দর, ভেতরে একটু কালো কালো দানা মতন আছে, আর হচ্ছে তোমার ভেতরটা পিঙ্ক হয় অনেক, আবার কিছু কিছু সাদাও হয়। তো আমি এটা কেটে দেখবো কোন কালার আছে, আছে পিঙ্ক না সাদা, আর কীরকম লাগে কাটার পর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো গাইজ দেখো, আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে। প্রথমে মুখের দিকটা কেটে নিলাম। তো দেখো এরকম দেখতে লাগছে, সাদা আর কালো কালো ছোপ ছোপ। ও মাই গড, আমার তো এক্সাইটেড লাগছে খুব। তো এবার দেখো মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি, দেখে নাও কি সুন্দর লাগছে, পুরো কালো কালো ছোপ 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 ছোপ, আর হেভি সফট একদম। আমি এই মাঝখানটা টাচ করছি, পুরো সফট লাগছে। ছিলকাটাও দেখো গাইজ কি সুন্দরভাবে উঠে গেল একদম। ও মাই গড, কি দারুণ, আমার তো খুব ভালো লাগছে, কেটেও মজা আছে, আর বেশ নরম নরম, আর ফটাফট কেটেও যাচ্ছে একদম। ছিলকাটা উঠাতে কোনো অসুবিধা হলো না, তো কেটে নিলাম গাইজ। তো তোমরা তোমাদের মতন শেপে কেটে নেবে, আমি লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিলাম একদম। আর আমি এক ফালি যেহেতু খাবো, এক ফালি এখন খাবো না, তাই রেখে দিচ্ছি এক ফালি। তো চলো গাইজ কেটে নিচ্ছি, এই দেখো টুকরো করে, চলো খাওয়া যাক। নাইস নাইস, সুপার, খুব বেশি মিষ্টি নয়। তো গাইস খেতে খুবই ভালো, খুব যে মিষ্টি তাও নয়, টকও না, কি টক তো নেই, কিবি যেরকম হয় কিবির মতনই কিছুটা খেতে, কিন্তু কিবি একটু টক মিষ্টি মেশানো ওরকম হয়, এটা সেরকম নয়, ঠিক আছে, মোটামুটি যে খুব টেস্টিও তা নয়, একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তবে খেতে ঠিক আছে, মোটামুটি ভালোই আছে। পুকু খাবি আয় আগর, খেয়ে দেখ, চেবা চেবা চিবা চিবিয়ে 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 দেখি চেবা। তো গাইস এটা আমার ছেলেকেও খাওয়াতে গেছিলাম, দেখতেই পেলে আমার ছেলে ওয়াক তুলে দিচ্ছিলো, কারণ ও এখনও সেভাবে ফল চিবিয়ে খায় না, আপেলটা ওকে খাওয়াই তাও সেদ্ধ করে, তো সেভাবে যেহেতু ও খায় না তাই ও বুঝতে পারে না প্রথমে, তাই ওয়াক তুলছিল। তো তো ওয়েট লসের জন্য এই ফ্রুটটা হচ্ছে খুবই ভালো, এতে ভিটামিন সি ডি কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে। তো যা এটা খাওয়ার
খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং খাবার খাওয়ার আধা ঘন্টা পরে খেতে পারো। আর খুবই সফট, খুবই নরম, খেতেও ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো যারা খাবে তারা এরমভাবেই আধা ঘন্টা আগে খেয়ে নিও, নয়তো পরে খেও। আর যদি মনে করো পুরোটা খেতে পারছ না, অর্ধেকটা রেখে দেবে, তো কেটে চলো আমারটা আমি দেখা। তো দেখো আমি এক সাইডটা এরমভাবে কেটেছিলাম, একটা ভাগ খেয়েছি, কেটে ছাড়িয়ে খেয়ে নিয়েছি, আর একটা ভাগ রয়ে গেছে। যেহেতু এখন খাবো না, তার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দিতে পারি, বাইরে কেউ রেখে দেবে না। যতটা চেষ্টা করবে যাদের ফ্রিজ আছে ফ্রিজেই রাখতে, ফ্রিজে রাখলেই ভালো। আর শুধু ফ্রিজে যেভাবে খুশি রেখে দিলে হবে না, এটাকে এরমভাবে একটা কৌটোর মধ্যে নিয়ে তো কৌটোটাকে ভালো করে আটকে দেবে। দেখো আমি কৌটোটাকে আটকে দিয়েছি, এই কৌটোটাকে এইভাবে আটকে তারপর ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে। আবার ফ্রিজ থেকে বার করে মোটামুটি 15 মিনিট আগে বার করে রেখে দেবে, তারপর খাবে, ডাইরেক্ট বার করে খেয়ে নিও না। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক করে শেয়ারটা করো, কারণ হচ্ছে তোমরা যদি শেয়ার করো আমার ভিডিও অন্য লোক আরও দেখার সুযোগ পাবে। তো আজকের মতন বাই বাই, টাটা।